বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন আগামীকাল। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, টানেলের যুগে প্রবেশ করছে বাংলাদেশ, এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টানেলের নিরাপত্তায় লাগানো হয়েছে অত্যাধুনিক 110টি সিসিটিভি ক্যামেরা। আনোয়ারা প্রান্তে স্থাপন করা হয়েছে মনিটরিং সেন্টার। প্রধানমন্ত্রী চাচ্ছেন না বলেই উপাচার্য পদ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন না বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শিরিন আক্তার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশুই সিং বলেছেন, বর্তমান সরকারের উন্নয়ন চোখে পড়ার মতো, যা বলে শেষ করা যাবে না।